এবার থেকে কলেজের ফিস আর অফলাইনে নেওয়া হবে না, যাবতীয় ফিস অনলাইনে নেওয়া হবে। কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে cmsbbkm.org এই লিঙ্কটা দেওয়া থাকবে। তাছাড়া তোমরা এই cmsbbkm.org এটাও যদি তোমাদের মোবাইল বা কম্পিউটারে টাইপ করো, এই পেজটা খুলবে। এই পেজটা খোলার পর তোমরা লগইন পেজে যাবে। লগইন পেজে যাওয়ার পর এখানে দেখতে পাবে স্টুডেন্ট লগইন বলে একটা অপশন আছে, সেই এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর স্টুডেন্ট লগইন অপশনটা আসবে। ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করবে, ফিফথ সেম আর থার্ড সেম, তোমাদের বলছি দুটো আলাদা। ফিফথ সেমের ক্ষেত্রে হচ্ছে কলেজে ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে পুট করবে, আর পাসওয়ার্ডের জায়গায় কলেজে যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্টার করা আছে সেই ফোন নাম্বারটা দেবে। দেওয়ার পর লগ ইন করলে এই পেজটা ওপেন হবে। থার্ড সেমের ক্ষেত্রে আই কার্ডের তলায় যে BBKM বলে যে নাম্বারটা আছে, পার্টিকুলার BBKM-টা লিখবে না, বাদ বাকি যে নাম্বারটা আছে ইউজার নেমে দেবে। আর পাসওয়ার্ডটা হবে তোমাদের যে ফোন নাম্বারটা কলেজে রেজিস্ট্রেশন করা আছে বা রেজিস্টার করা আছে সেই সেই নাম্বারটা পাসওয়ার্ডে বসাবে, গিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা স্টুডেন্ট ইনফরমেশন তোমাদের নাম, ঠিক আছে, তোমাদের বাবার নাম দেখতে পাবে, এই পেজটা খুলবে। তার পাশেই দেখতে পাবে পে কলেজ ফিস। পে কলেজ ফিস ক্লিক করলে দেখতে পাবে আরেকটা পেজ, সেই পেজে দেখবে পে অপশন বলে একটা অপশন আছে, পে অপশন বলে একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে ক্লিক করবে। অপশনে ক্লিক করার পর ফিস পেমেন্ট বলে একটা অপশন আসবে, সেখানে তোমাদের যেটা ফিস টাকা আছে সেই টাকাটা অ্যামাউন্টটা দেখবে, টোটাল অ্যামাউন্টটা। কারুর ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, সবার ক্ষেত্রে এক হবে না, আলাদা আলাদা হবে। তো সেই যে টাকাটা এখানে দেওয়া আছে সেই টাকাটা তোমরা পেমেন্ট করবে। এখানে গিয়ে পে নাও করতে হবে। পে নাও করলে তোমাদের একটা HDFC ব্যাংকের পেজ খুলবে, সেই পেজে পে উইথে গিয়ে দেখতে পাবে যে HDFC ব্যাংক ক্রেডিট কার্ড, HDFC ব্যাংক ডেবিট কার্ড, আদার্স ব্যাংকের ক্রেডিট কার্ড, আদার্স ব্যাংকের ডেবিট কার্ড, তারপর UPI, নেট ব্যাংকিং, ভারত কিউআর, এইগুলো খুলবে। যে যেটাই মনে করবে সেটা টাকা পেমেন্ট করতে পারবে। যেমন তোমাকে আমি একটা দেখাচ্ছি ক্রেডিট কার্ডের, ডেবিট কার্ডের ক্ষেত্রে এখানে ডেবিট কার্ড গেলে এখান থেকে অপশন আছে, চুজ করলে মাস্টার কার্ড, রান পে, ভিসা ডেবিট কার্ড, যে কোনো একটা অপশন চুজ করবে। কার্ডে লেখা থাকে কি কার্ড, তারপর কার্ড নাম্বার, তারপর ইওর নেম, যে কার্ড হোল্ডারের নেম, এখানে মান, এখানে ইয়ার, আর CVV কার্ডের পিছনে নাম্বারটা থাকে। দেওয়ার পর কনফার্ম পেমেন্ট করলে তোমাদের পেমেন্টটা হবে। বা কেউ যদি UPI করতে চাও সেই জায়গাটা ক্লিক করে নিতে পারো। ফোন পে আছে, জিপে আছে, পেটিএম আছে, তারপর এই কটা অপশন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা অপশন আছে, তার মধ্যে তোমরা পেমেন্ট করতে পারো। আবার কেউ যদি নেট ব্যাংকিং করতে চাও নেট ব্যাংকিংও অপশন আছে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর কনফার্ম পেমেন্ট করবে। কনফার্ম পেমেন্ট হয়ে, যখন কনফার্ম পেমেন্ট হয়ে যাবে তখন তোমাদের একটা পেমেন্ট করার পর একটা স্লিপ দেবে, প্রিন্ট আউট করতে বলবে। সেই প্রিন্ট আউটও করতে পারো, ডাউনলোডও করে নিতে পারো। বাই চান্স যদি প্রিন্ট আউট বা ডাউনলোড না করতে পারো তাহলে তোমরা ব্যাক করবে, এখান থেকে এরকমভাবে ব্যাক করে
এখানে ভিউ স্টুডেন্ট ফিস ডিটেলসে যাবে, গিয়ে দেখবে তোমরা যা ফিস জমা দিয়েছো এতদিন সেগুলো দেখাবে ডেট অনুযায়ী, আজকের ডেট অনুযায়ী যদি দেখাবে যে তুমি কত টাকা দিয়েছো সেইখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেই পেজটা তোমরা ডাউনলোড করবে বা প্রিন্ট আউট করে নেবে। যদি কোনো প্রবলেম হয় বা দিতে পারছো না, তোমরা অতি অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবে, ঠিক আছে? এই বলে আমার কথা শেষ করলাম।